শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির সেরা ভ্রমণের জায়গা হলো দীঘা। তাই আজকে আমরা চৌহান ট্রাভেলসের নতুন পরিষেবার সাথে কলকাতা টু দীঘা সবচেয়ে কম খরচে এসি লাক্সারি বাসের অঢেল পরিষেবার সাথে চার্জিং পয়েন্ট, অটোমেটিক জল সরবরাহ এবং স্লো মোশন গান শুনতে শুনতে শুরু করতে চলেছি আমাদের নতুন ব্লগের যাত্রা। তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখার। Hey guys, what's up? Welcome to my channel, Banglar Cheler Vlogs. And I'm media. So, I'm going to show you And guys, right now, we're actually going to Cheler station. And I'm going to take a tour of the travel set. And ask you about the money AC luxury bus. I'll show you basically the amount of full details. I'm going to pull back the full details. I'm going to ask you to check the Digha Tajpur. So, I'm going to get hotel details. So, please ask the details. Do a video on the deck of the gun. TV skip for when. So, I'm going to Cheler station. They can borrow again. আর বার হয়ে গিয়ে আমাদের বাস এখানেই আসবে, শিয়ালদহ স্টেশনে এখানেই আসবে আমাদের বাস আজকে। আর বাসে উঠবো, বাসে উঠে আরও আপনাদের ডিটেলস বলবো, সব ডিটেলস আজকে আমাদের বলবো, আর সব কিছু আপনাদের পুরো দেখিয়ে দেবো। আর তো গাইজ, আজকে আমাদের বাস হচ্ছে এই যে চৌহান ট্রাভেলসের বাস, খুব সুন্দর এসি লাক্সারি বাস, খুব সুন্দর বাস। ভিতরে আমি একবার দেখে এসি, খুব সুন্দর, আর আপনাদেরও সেটা দেখাবো। তো এটাই হচ্ছে আমাদের আজকের চৌহান ট্রাভেলসের বাস। আর এই বাসের মধ্যে কী কী আছে সেগুলো আপনাদের বলবো। বাসের মধ্যে ঢোকার সাথে সাথেই কিন্তু একটা আমার নাকের মধ্যে সুগন্ধ ভেসে আসছে। এই বাসের মধ্যে ঢোকার সাথে সাথে কিন্তু একটা চমৎকার ফিল আসছে, খুব সুন্দর অসাধারণ যে একটা বাসের লুক, এটার জন্য খুব ভালো লাগছে। আর এই বাসের মধ্যে কী কী পরিষেবা আছে সেগুলো আপনাদের বলবো, একটু ওয়েট করেন। তো এটা হচ্ছে আমার সিট। এই সিটের রেসপন্সটা কিন্তু বেশ মোলায়েম আছে। আর এটা হচ্ছে আমাদের সাইটে বার হওয়ার জন্য, বার হওয়ার সময় উঁচু করে দিতে পারেন, নিচু করে রাখতে পারেন, আপনার পজিশন মতো আমি রাখতে পারবেন। তারপরে এটা হচ্ছে আপনার ব্যাগ ক্যারি করার জন্য অনেক বড় একটা স্পেস আছে, অনেক বড় স্পেস আছে। এছাড়াও দেখুন, জল সামনের দিকে একটা পিছনের দিকে অটোমেটিক বসিয়ে রেখেছে জল সরবরাহের জন্য। আর এছাড়াও দেখুন, জল আপনি নিয়ে আপনার সামনে একটা পজিশন আছে, ওখানে রাখতে পারবে। এছাড়াও স্পেশাল যে পরিষেবা, এটা টু সিটে দুটো চার্জিং পয়েন্ট আছে এবং থ্রি সিটে তিনটে চার্জিং পয়েন্ট আছে। এই পরিষেবা চৌহান ট্রাভেলস এই প্রথম চালু করেছে, খুব ভালো একটা পরিষেবা, কারণ এখন স্মার্টফোন ছাড়া কিছুই হয় না। তো সেই ক্ষেত্রে এই পরিষেবাটা করে তো আমার খুবই ভালো লেগেছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর এছাড়াও আছে এসি আপনি যদি মনে করেন, এসি আপনি মানে অন করে দিতে পারবেন, আবার অফ করে দিতে পারবেন, মানে ডাইরেক্ট হাওয়া খাওয়ার জন্য খুব ভালো একটা পরিষেবা এটা। এছাড়াও আছে ফ্যান, প্রত্যেক সিটের নিচে একটা করে ফ্যান বসানো আছে। বেশি গরম লাগলে ফ্যানটা আপনি নিজে থেকেই চালাতে পারবেন, কারণ আপনার সিটের উপরে সুইচ আছে, আপনার সিটের উপরে লাইটের সুইচও আছে, সব কিছু আপনি মানে ক্যারি করতে পারবেন। এছাড়াও এই যে দরজাটা আছে, এই দরজার বাইরে গেলেই একদম গরম, মানে ঠান্ডা একটু বার হবে না, সেরকম পজিশন করে রেখেছে। তো এত পরিষেবা দেওয়ার জন্য চৌহান ট্রাভেলসকে আমার তরফ থেকে একটা অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেরি না করে কলকাতাকে বাই বাই জানিয়ে আমাদের আজকের বাস রওনা দিয়েছে দীঘার উদ্দেশ্যে। আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে, এবার আমরা একটু অনেকক্ষণ টায়ার ছিলাম, একটু ঘুরে বলবো। আর আমার সিটটা একটু সরিয়ে নিয়েছি, সিটটা অনেকটা শোয়ানোও যায়, আমি এবার ঘুরে বলবো। আর দেখা হবে ডাইরেক্ট কলকাতা। এক্ষুনি এই কোলাঘাটে চলে এসেছি, এটাই হচ্ছে কোলাঘাট। এই কোলাঘাটে আমরা এখন নেমে গেলাম, এই দেখুন এটা হচ্ছে কোলাঘাট। আর আজকে আমাদের চৌহানের ড্রাইভার যে এত চাঙ্গা, সে আপনি কী বললো, মানে এত স্পিডে আজকে আমাদের এক কোলাঘাটে নিয়ে চলে আসলো, মানে এত ফাস্ট চলে আসলো আমি ভাবতে পারিনি এত ফাস্ট চলে আসবে। আগেও দিকে এসেছি কিন্তু এত ফাস্ট আসিনি, ঠিক আছে, আজকে অনেক ফাস্ট চলে এসেছে।
আর এখন টাইম হয়ে গেছে রাত 3টে, আর মানে আর মোটামুটি 2 ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব দীঘা তাজপুরে। আর আজকে কোলাঘাটের মেনুতে আমাদের ছিল বাটার নান, কাশ্মীরি আলুর দম, পনির তরকা এবং সাথে একটি করে পেঁয়াজ এবং লাস্টে একটু মিষ্টি মুখ। এবার আমরা কোলাঘাট 1 ঘন্টা দাঁড়ানোর পরে আবার আমাদের জার্নি আজকে শুরু হয়ে গেল, আর এবার একটু টানা ঘুম দেবো, তারপরে দেখা হবে ডাইরেক্ট দিঘাই। একটুখানি ঘুমানোর পরেই বাইরে চেয়ে দেখলাম সকাল হয়ে গেল। এই ভেরি গুড মর্নিং সবাইকে, আর আমরা দীঘার কাছে চলে এসেছি। রাইট নাও আমরা আছি এখন কাঁথি শহর, এখানে একটা 5 মিনিটের ব্রেক দিয়েছে চা খাওয়ার জন্য, সকাল হয়ে গেছে ওই জন্য। তো আর কিছুক্ষণের মধ্যে দীঘা পৌঁছচ্ছি, ওখানে গিয়ে আবার দেখা হবে। তো ফাইনালি অনেক অপেক্ষার পর সমুদ্র চোখে পড়েই গেল। সেই তাজপুরে আমরা ইতিমধ্যে এখন মানে নেমেই পড়লাম ফাইনালি। এই দেখুন তাজপুরের প্রথমেই একদম নেমে যে সমুদ্রের গর্জন আওয়াজ আর সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছি। পুরো আর্লি মর্নিংয়ে জেলেরা মাছ ধরার উদ্দেশ্যে বুক ভরা সাহস নিয়ে রওনা দিল, ওটাও একটু ক্যামেরা বন্দি করলাম। সো ফাইনালি আমরা সেই তাজপুর সিয়া বিচে পৌঁছে গেলাম। এই দেখুন এই যে লুকটা খুব সুন্দর, অসাধারণ জায়গা। আর আমার মানে আমার তো সমুদ্রের গর্জনের আওয়াজটা শুনতে খুবই ভালো লাগে। তো আমরা আজকে সেখানেই পৌঁছে গেলাম, আর এখানে এসে একটা অন্যরকম অফবিট প্লেস, একটা মানে প্রকৃতি সৌন্দর্য ভরা একটা প্লেস, এরকম একটা আর সাথে সাথে সমুদ্র, এরকম একটা মানে অভিজ্ঞতা মানে পাচ্ছি এখানে, খুব ভালো লাগছে। আর ওল্ড দীঘা নিউ দীঘা তো মানে প্রচুর লোকজনের সমাবেশ ওখানে, ওখানে একটা আলাদা রকম, কিন্তু এখানে খুব সুন্দর জায়গা এটা, মানে কী বলবো, মানে একদম অবিট প্লেসের সেরা সেরা একটি জায়গা হচ্ছে দীঘা তাজপুর। তো ওল্ড দীঘা নিউ দীঘা তো সবসময় যাওয়া হয়, ওই জন্য এবার একটু ট্রাই করলাম দীঘা তাজপুরে চলে আসলাম, তাজপুর সিয়া বিচ, এই যে সিয়া বিচ। আর তো খুব সুন্দর লাগছে, অসাধারণ যে ওয়েদার, সাথে সমুদ্রের গর্জন আর সমুদ্র, আর এদিকে যে প্রকৃতি, এদিকে যে প্রকৃতি, খুব সব মিলিয়ে খুব সুন্দর লাগছে। তো আজকে মানে যেটা আমাদের আসল উদ্দেশ্য, আমরা কলকাতা শিয়ালদা থেকে ডাইরেক্ট চলে এসেছি দীঘা তাজপুর স্পেশাল ট্রাভেলসে চৌহান এসি লাক্সারি বাসে আমরা চলে এসেছি, আর আর আপনার প্রিয়জনকে নিয়ে আসার উপযুক্ত জায়গা হলো দীঘা তাজপুর, কারণ এটা একটি অফবিট প্লেস। আর এখানে রিসর্ট আছে, ভালো ভালো রিসর্ট খুব কম দামে পাওয়া যায়, আর সেই সব ভিডিওগুলো আমি এর নেক্সট ভিডিওতে আপলোড দেবো, এর পরের ব্লগে আপলোড দেবো। রিসর্ট কত দামে পাওয়া যায় এখানে, কেমন দামে পাওয়া যায়, কী কী রিসর্ট পাওয়া যায়, ভালো ভালো রিসর্ট, সুইমিং পুলের ব্যবস্থা আছে, সব কিছু ভিডিও এর পরে ব্লগে আপনারা দেখতে পাবেন। আর আমি সাজেস্ট করবো আপনারা যখন দীঘা তাজপুর আসবেন তখন এই চৌহান ট্রাভেলসই আসবেন, চৌহান ট্রাভেলসের দাম কম কিন্তু ভালো পরিষেবা আছে। আমি চৌহান ট্রাভেলসের নাম্বার এবং অ্যাড্রেস এবং সম্পূর্ণ তথ্য আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর আপনারা সব ওখান থেকে দেখে নেবেন। আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো, আর দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,